ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের তাঁতপল্লিগুলোতে। বিভিন্ন নকশার শাড়ি লুঙ্গি তৈরি করছেন তাঁত শ্রমিকেরা। তবে বিগত বছরের তুলনায় এবার তাঁতের তৈরি কাপড়ের চাহিদা কম। এছাড়া রং, সুতা ও বিভিন্ন কাঁচামালের দাম বাড়ায় শাড়ি লুঙ্গি তৈরির খরচ বেড়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ঈদ ও পহেলা বৈশাখকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের তাঁতপল্লিগুলোতে। শ্রমিকরা দিনরাত কাজ করছেন। তাঁতের তৈরি পণ্যের খ্যাতি রয়েছে সিরাজগঞ্জ জেলার। সিরাজগঞ্জের 9 উপজেলার মধ্যে বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া সদর ও কামারখান্দে মেশিনে চালিত পাওয়ারলুম ও হাতে চালিত তাঁত রয়েছে প্রায় 3 লাখের মতো। এবারের ঈদে বেচা কেনা ভালো হবে বলে আশা শ্রমিকদের। আগে হয়েছে মনে করেন যে 3-4 করে বাটা, এখন মনে করেন যে 6 করে বাটা হইতেছে। চাহিদা মোটামুটি ভালোই। ঈদ উপলক্ষে আমাদের কাজকাম ভালো, সারা বছর কাজকাম করি, ঈদ উপলক্ষে ভালো মহাজন বেচা কিনে ভালো করে, চাহিদা একটু বাড়ছে। কিন্তু আমাদের তো কোনো মুনাফা নেই, আমাদের একই অবস্থা। এখানে মহাজন রইলাম, তাঁতের শাড়ির চাহিদা আছে, বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে, কাস্টমার আছে আমাদের তাঁতের শাড়ি নেওয়ার জন্য। এই অঞ্চলে উৎপাদিত শাড়ি ও লুঙ্গি দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হয় ভারতসহ বিভিন্ন দেশে। তবে সুতা, রং সহ অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় খরচ বেড়েছে উৎপাদনে, সেই তুলনায় দাম পাওয়া যাচ্ছে না বলে জানান তাঁত মালিকরা। এই ঈদকে কেন্দ্র করে 3,000 কোটি টাকার মতো আমাদের কাপড় সিরাজগঞ্জের বিক্রি হওয়ার কথা, কিন্তু আমরা সেই অনুপাতে কোনো সাড়া পাচ্ছি না। আমাদের শাড়ি লুঙ্গি যে একটা ঈদকে কেন্দ্র করে যে একটা বাজারে রমরমা ভাব, কিন্তু সেটা আমরা পাচ্ছি না। দেশীয় তাঁতের তৈরি পণ্যের চাহিদা থাকলেও ভারত থেকে কম দামে কাপড় আসায় বিক্রিতে অনেকটা ধস নেমেছে বলে জানান তাঁত মালিকরা। NTB News Desk।